চলছে ইসরায়েল হামাস সংঘাত জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, গাজাবাসীর প্রতি ইরানের সমর্থন ছিল আছে থাকবে, এমনটি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর থাকছে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলি অপশক্তিকে শাস্তি দেওয়া অতীব জরুরি, আগ্রাসীদের জন্য সামরিক বিষয় অপেক্ষা করছে, এমনটি মন্তব্য করেছেন ইয়েমেনের আনসারুল্লাহর নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইসরায়েল সহ পশ্চিমাদের ছয়টি জাহাজে হামলার দাবি হুতির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহুকে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়ে হত্যার হুমকি দিয়েছে রিসেপ তাইপ এরদোগান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামনেই বলেছেন ফিলিস্তিনি জনগণ বিশেষ করে গত ছয় মাস ধরে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের শিকার, গাজাবাসীর প্রতি ইরানের সমর্থন ছিল আছে এবং থাকবে। ফিলিস্তিনের প্রতি সমর্থন ইরানের অপরিবর্তনীয় নীতি বলেও তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গতকাল মঙ্গলবার তেহরান সফরে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। আপাদমস্তক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর অপরাধযজ্ঞের সামনে গাজাবাসী ঐতিহাসিক ধৈর্য এবং অবিচলতা প্রদর্শন করেছে উল্লেখ করে আয়াতুল্লাহ খামনেই বলেন তাদের অটল অবস্থান ইসলাম এবং মুসলিম বিশ্বের জন্য গৌরব এবং সম্মান বয়ে আনছে। ইরানের সর্বোচ্চ এই নেতা গত জানুয়ারি মাসে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় শহীদ হামাস নেতা সালেউদ্দিন আল আলুরির প্রতি সম্মান জানায়। সাক্ষাতে চলমান যুদ্ধে গাজাবাসীর প্রতি সর্বাত্মক সমর্থন জানানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানায় ইসমাইল হানিয়া। তিনি গাজাযুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং সেখানে সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সংক্রান্ত রাজনৈতিক আলোচনার সর্বশেষ খবরাখবর ইরানের সর্বোচ্চ নেতাকে পৌঁছে দেন। হানিয়া বলেন গাজায় ব্যাপক গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল গত অক্টোবরে যুদ্ধের শুরুতে যেসব লক্ষ্য ঘোষণা করেছিল তার একটিও অর্জন করতে পারেনি। সোমবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি ঐতিহাসিক প্রস্তাব পাশ করার পরদিন হানিয়া তেহরান সফরে যান। এদিকে ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দিবসে দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল্লাহ আল মালিক হুতি বলেছেন আমেরিকার নীতির প্রতি আরব শাসকদের অন্ধ আনুগত্য এই দেশগুলোর জন্যই ক্ষতিকর। একই সাথে ইয়েমেনের জনগণকে সমর্থন করার জন্য ইরান, হিজবুল্লাহ এবং ইরাকের প্রশংসা ও ধন্যবাদ জানান তিনি। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা ইয়েমেনের জাতীয় প্রতিরোধ দিবসের নবম বার্ষিকীতে এক বক্তৃতায় আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে তিন শয়তানি চক্র হিসেবে উল্লেখ করেন। তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে পরবর্তী বছরকে এই তিন আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে অলৌকিক এবং বিস্ময়কর সামরিক শক্তি প্রদর্শনের বছর হবে বলে উল্লেখ করেন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা হানাদারদের বিরুদ্ধে ইয়েমেনের জনগণের শক্ত মনোবলের প্রশংসা করে বলেন তার দেশের জনগণ বিদেশি আগ্রাসন শুরুর নবম বছরে এখনও প্রতিরোধ করে যাচ্ছে। এদিকে তিনি বলেন পুরো মধ্যপ্রাচ্যকে টার্গেট করে ইয়েমেনে হামলা চালানো হয়েছিল, কিন্তু আমরা সকল আরব এবং অন্য মুসলিম দেশের সাথে সুসম্পর্ক চাই এবং কোনো আরব দেশের সাথে আমাদের শত্রুতা নেই। তাই প্রতিশ্রুতি অনুযায়ী শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের গড়িমসি করার কোনো যৌক্তিকতা নেই। আমরা এখন আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেনের মতো অশুভ শক্তির সাথে সম্মুখ লড়াইয়ে রয়েছি। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের উচিত উত্তেজনা কমিয়ে এনে শান্তির পথে হাঁটা। শান্তি প্রতিষ্ঠার অর্থ হলো অবরোধ, আগ্রাসন এবং দখলদারিত্বের অবসান ঘটানো এবং বন্দীদের বিনিময় এবং ক্ষতিপূরণ দেওয়া। ইয়েমেনের আনসারুল্লাহ নেতা তার বক্তব্যের অন্য অংশে বলেছেন আমেরিকার নীতি বাস্তবায়ন করে কোনো আরব দেশের স্বার্থ রক্ষা করতে পারবে না এবং আমরা সবাইকে আমেরিকার অন্ধ আনুগত্য থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। আব্দুল মালিক হুতি ন্যায়সঙ্গত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বিপদের সময় ইয়েমেনের পাশে থাকার জন্য ইরান এবং হিজবুল্লাহ ও ইরাকের প্রশংসা ও ধন্যবাদ জানান। আনসারুল্লাহ বলেন ফিলিস্তিনি জাতির সমর্থনে আমাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা প্রথম থেকেই ফিলিস্তিন সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসছি। এদিকে লোহিত সাগর এবং ইডেন উপসাগরে গত 72 ঘন্টায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের 6টি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার 26 মার্চ এক বিবৃতিতে এ দাবি করেছেন হুতিরা, খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, লোহিত সাগর অতিক্রম করার সময় তাদের নৌ এবং ক্ষেপণাস্ত্র বাহিনী লোহিত সাগর ও ইডেন উপসাগরে মায়েসকো, সারাটোগা, এফিএল, ডেট্রয়েট, হুয়াংপু এবং প্রেডিলেডি নামের জাহাজগুলোর উপর হামলা চালায়। এগুলোর মধ্যে প্রথম এবং দ্বিতীয় জাহাজ যুক্তরাষ্ট্রের এবং তৃতীয় এবং চতুর্থ জাহাজ ব্রিটেনের। তারা আরও দাবি করেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দুটি জাহাজে হামলা চালিয়েছে আর তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ইলাত নগরীর বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, গাজায় ইসরায়েল যতদিন অবরোধ আরোপ করে থাকবে তারা হামলা অব্যাহত রাখবে। হুতিরা দাবি করেছে, হুয়াংপু জাহাজটি ব্রিটিশ, তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বলেছে এটি চীনা মালিকানাধীন জাহাজ। গত 5 মাসে হুতিরা লোহিত সাগর, বাবাল মান্দে প্রণালী এবং ইডেন উপসাগরে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত রোববার হুতিরা দাবি করে, তারা রাশিয়া এবং চীনকে বলেছে যে তাদের লোহিত সাগর বা অন্য কোনো স্থানে তাদের জাহাজে হামলা করবে না। তারা কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ওই ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে, সেই সঙ্গে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের জাহাজগুলো তাদের টার্গেট হবে। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এদিকে এরদোগানের হুমকির পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাৎস ইসরায়েলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এক্সে তুর্কি দূতকে তলব করা নিয়ে পোস্ট দেন ইসরায়েল কাৎস। ওই পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর এরদোগানের আক্রমণ এবং আল্লাহর কাছে তাকে পাঠানোর হুমকির পর আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ইসরায়েলের তুর্কির উপরাষ্ট্রদূতকে কঠোরভাবে তিরস্কার করতে এবং এরদোগানকে স্পষ্ট বার্তা পাঠাতে তলবের নির্দেশনা দিয়েছি। এরদোগানকে উদ্দেশ্য করে ইসরায়েলি মন্ত্রী আরও লিখেছেন, আপনি সেই ব্যক্তি যিনি শিশুদের পড়ানো, খুনি, ধর্ষক এবং হামাসের অপরাধীদের হাতে মরদেহ বিকৃত করার সমর্থন করেন। এদিকে গাজায় অবিলম্বে সংঘাত বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার মাঝেই উপত্যকা জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। মধ্যাঞ্চলের একটি শরণার্থী শিবির এবং দক্ষিণ গাজার রাফার আগ্রাসনে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক। অবরুদ্ধ অঞ্চলটিতে অবিলম্বে সংঘাত বন্ধ করতে জাতিসংঘের প্রস্তাব পাশের মাঝেও উপত্যকা জুড়ে অব্যাহত ছিল দখলদারদের তাণ্ডব।